মিস্টার মিক্সার্স ওয়ার্ল্ড থেকে আমি রাশিক বলছি। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি চীন ভ্রমণে, পরিবেশন করছি সিরিজটি প্রথম পর্ব। চীনা ভাষায় চীনের আসল নাম হলো জংগুয়ো বা চুংগুয়ো, আর চীনা ভাষায় বাংলাদেশের নাম হলো মাংজারাগুয়ো। খেয়াল করে দেখবেন, গুয়ো শব্দের অর্থ হচ্ছে দেশ, বাংলা শব্দটি চীনা নাম হলো মাংজারা, তাই বাংলাদেশের চীনা সংস্করণ হলো মাংজারাগুয়ো। প্রাচীন আমল থেকে চীনারা নিজেদেরকে মনে করে থাকে যে তারা পৃথিবীর একদম মধ্যিখানে অবস্থান করছে, তাই তারা তাদের নাম দিয়েছিল মধ্যদেশ বা জংগুয়ো। মজার ব্যাপার হলো, চীনারা হয়তো মনে করে আমেরিকা সুন্দর, তাই তারা তাদেরকে বলে মেইগুয়ো বা সুন্দর দেশ। আমার চীন ভ্রমণের তিনটি পর্বে চীন সম্পর্কে যথেষ্ট তথ্য দেওয়ার চেষ্টা করব। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি চেপে সাথে থাকবেন, ভিডিওটিতে একটা লাইকও দিয়ে দেবেন। তার পাশাপাশি পৃথিবীর কোন কোন ভাষায় আমাদের বাংলাদেশকে কী কী নামে ডাকা হয় তা কি আপনারা আমার থেকে জানতে চান? যদি জানতে চেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি সেই বিষয়ে একটি পর্ব তৈরি করার চেষ্টা করব। যাই হোক, আমরা আমাদের মূল ভ্রমণ শুরু করছি। তো আমাদের যাত্রা শুরু হচ্ছে পৃথিবীতে কোভিড আসারও কিছু সময় আগে। কে বুঝেছিল এভাবে দুনিয়া পাল্টে যাবে, মহামারীবিহীন পৃথিবীতে চীনের চিরচারিত রূপ দেখব। তবে নতুন নতুন আপডেটও জুড়ে দিব। রওনা হচ্ছি মাঝরাতে ঢাকা থেকে। চায়না সাউদার্ন এয়ারলাইন্সে আমাদের টিকিট কাটা। আমার সঙ্গে আমার বাবা এবং ওনার একজন সহকর্মী যাচ্ছেন। 3.5 ঘন্টার কম সময়ে আমরা গুয়াংজো পৌঁছে যাব। ঢাকা থেকে ভারত মিয়ানমার পেরিয়ে পূর্ব দিক বরাবর চীনে প্রবেশ। আমরা পাড়ি দিব প্রায় 2400 কিলোমিটার পথ। ভিসা ও বিভিন্ন খরচ সম্পর্কে তথ্য দিচ্ছি শহরে পৌঁছানোর পরে। ভোর 6টায় আমরা নামলাম গুয়াংজো বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরে, যা 2020 সালে পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দরের খেতাব নিয়েছে। চায়না ইউনিকমের 4G সিম কার্ড নিয়েছি, যার মূল্য 200 RMB-র কাছাকাছি পড়েছিল। ইন্টারনেটের গতি চমৎকার ছিল। আমরা এখন শহরের পথে। সকাল 8:30 নাগাদ আমরা আমাদের হোটেলে চলে এসেছি, গুয়াংজো বাইমিং ফাংওয়ান অ্যাপার্ট হোটেল। এক একটা রুম আমাদের রাত প্রতি মাত্র 5,000 করে পড়েছে। শহরের খুব সুগম এলাকায় আমাদের হোটেল, যেখান থেকে হেঁটেই অনেক প্রয়োজনীয় জায়গায় সহজে পৌঁছানো যায়। চীন পুরো ভিন্ন রকম একটি জগৎ। এ অঞ্চল সম্পর্কে সবারই অনেক রকম প্রশ্ন, তাদের হাজার হাজার বছরের ঐতিহ্য। ভ্রমণের প্রথম ধাপ ভিসা। ঢাকার চীন দূতাবাসে আবেদন জমা দিতে হবে, তবে ইনভিটেশন লেটার আসতে হবে অবশ্যই চীনের সরকারি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে, যা আমাদের চিহ্নিত করা কঠিন কাজ। তাই অন্তত ভিসা সেবা নিতে পর্যটকরা দেশের জনপ্রিয় কিছু ট্রাভেল এজেন্সিদের দ্বারস্থ হয়। সেক্ষেত্রে প্রথমবারের মতন 2650 টাকার একটি সিঙ্গেল এন্ট্রি ভিসা করতে এজেন্সি চার্জ সহ 8 থেকে 10 হাজার টাকায় পড়তে পারে। ভিসা পেয়ে গেলে আপনি একা একা ভ্রমণ করতে পারবেন, যার পূর্ণাঙ্গ গাইড আমি পর্বগুলোতে দিয়ে দিব। দ্বিতীয় ধাপ হতে পারে কোভিড টেস্ট বা ভ্যাকসিন নেওয়া, কিন্তু এখনও ভ্রমণ সাময়িকভাবে বন্ধ এবং এ বিষয়ে নির্দেশনা আসেনি। তবে চীনের অভ্যন্তরে স্বাভাবিক জীবনযাত্রা ফেরত এসছে। সাধারণ সময় ঢাকা থেকে প্রতিদিনই চীনের বিভিন্ন রুটে ফ্লাইট ছেড়ে যায়। বোঝার জন্য বলছি, দেশটির পূর্ব মেরুর অঞ্চলগুলো সবচেয়ে উন্নত। নিচে হংকং ফেলে শেনজেন, গুয়াংজো, সাংহাই, বেইজিং সবই পূর্ব দিক ধরে উত্তর দক্ষিণ বরাবর ঘোরা যায়। তবে হংকংয়ের ভিসাটা এখন পর্যন্ত আলাদা। চায়না সাউদার্ন এয়ারলাইন্স ভ্রমণের একটি ভালো মাধ্যম হতে পারে, যার মূল হাব গুয়াংজো শহরে। এমনি সময় সরাসরি ঢাকা গুয়াংজো ঢাকা রিটার্ন টিকিট গড়ে 40,000 টাকার কাছাকাছি, আর অন্য শহর যোগ করলে আরও বেশি।
চায়না ইস্টার্ন এয়ারলাইন্সে ভ্রমণ করলে খরচ একটু কম, যার মূল হাব হবে কুনমিং শহর, আর ইউএস বাংলা এয়ারলাইন্স আরও কম। তবে পর্যটন বা মেলাভিত্তিক রমরমা ব্যবসায়িক মৌসুমে এয়ার টিকিট ও হোটেলের খরচ অনেকটাই বাড়তে পারে। যেভাবে ভ্রমণ করেন, সাধারণত বাংলাদেশ থেকে চীনের যে কোনো রুটে কুনমিং বা গুয়াংজো হয়ে যেতে হবে। আর হোটেলের খরচ থাইল্যান্ড মালয়েশিয়ার তুলনায় 10-20% বেশি। এসব তথ্য জানতে এগোডা বা booking.com এর সহায়তা নিতে পারেন। চীন প্রাকৃতিকভাবে পরিপূর্ণ দেশ, এর অনেক অঞ্চলের অপার সৌন্দর্য ইউরোপের সঙ্গে তুলনাযোগ্য। ইয়াংশুয়, গুয়েলিন, টিয়ানমেন, শিনজিয়াং, ইয়াদিন, হাংজো, তিব্বত, অভ্যন্তরীণ মঙ্গোলিয়া, জাংগিয়াজিয়ে, জুইজাইগুয়ো, কুনমিং সহ প্রচুর অঞ্চল মাসব্যাপী ভ্রমণ করেও শেষ করা কঠিন। গুয়াংজো শহরে নিত্য প্রয়োজনীয় সামগ্রী, শেনজেনে প্রযুক্তিভিত্তিক কেনাকাটা, হংকং ব্যবসা বন্দর নগরী, সাংহাই শহর পৃথিবীর একটি আর্থিক কেন্দ্র, অন্যদিকে বেইজিং চীনের রাজধানী, ইতিহাস ও ক্ষমতার ধারক বাহক। বুলেট ট্রেনে চড়ে 300-400 কিলোমিটার বেগে এক শহর থেকে আরেক শহরে ছুটে চলবেন। এক্ষেত্রে প্রতি 100 কিলোমিটারে 350-500 বাংলাদেশি টাকায় খরচ গুনতে হবে। দেশটিতে এরকম উচ্চ গতির ট্রেনের 37,000 কিলোমিটারেরও বেশি সংযোগ। এছাড়াও ধীর গতির ট্রেন, ফ্লাইট, সড়কপথে যাওয়ার ব্যবস্থা তো আছেই। ট্যাক্সি ভাড়াটা শহরভেদে ভিন্ন। ধরুন 5 কিলোমিটার পথ যাবেন, শহরভেদে গড়ে 200-500 বাংলাদেশি টাকায় ট্যাক্সি ভাড়া আশা করতে পারেন। বর্তমান মূল্যে মোটামুটি $20 ভালো মানের 4G সিম কার্ড পাবেন। আর অনেক বিস্তারিত খরচ নিয়ে অন্য একটি পর্বে কথা হবে। তবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেমন ভাষা, খাবার, VPN ও মানচিত্রের ব্যবহার নিয়ে এই ভিডিওর 13 মিনিট 25 সেকেন্ড ও 20 মিনিট 15 সেকেন্ডে উপস্থাপন করছি। যাই হোক, ফিরছি মূল ভ্রমণে। ওই যে ক্যান্টন টাওয়ার, গুয়াংজো শহরের প্রতীক, আমাদের হোটেল থেকে সুন্দর হাঁটা পথে মাত্র 1.5 কিলোমিটার দূরে। জুইজিয়াং নদীর পাড়ে গুয়াংজোর বিখ্যাত স্কাইলাইন, দেখতে দেখতে 5:45 সূর্যাস্ত হয়ে গেল। আমি নদীর পাড়েই হেঁটে বেড়াবো। এখানে দেশি টাকায় 1,000-2,500 ভেতর রিভার ক্রুজের বিভিন্ন প্যাকেজ পাওয়া যায়। তবে আমি এই পর্বটা রেখে দিয়েছি সাংহাই শহরের জন্য। রাত 8টার দিকে ট্যাক্সি চড়ে নদীর উত্তর পারে যাচ্ছি, হেঁটে বেড়াবো ও রাতের খাওয়া সারব। এখন যে সেতুটি পার হচ্ছি, এটি বিখ্যাত লিয়েডা ব্রিজ। আগামীকাল সকালে এই সেতুতে হাঁটতে আসবো। আপনাদের মনে আছে, ইস্তানবুলে প্রথম বসফরাস ব্রিজ দেখিয়েছিলাম, সে সেতুর থেকেও এটি আয়তনে অনেকখানি বড়। রাতের গুয়াংজো ডাউনটাউনে আনমনে হেঁটে বেড়াচ্ছি, পরিবেশ ছিমছাম। এদিকে হালাল রেস্তোরাঁ খুঁজে পেতে সমস্যা হয়েছে বটে, তবে কিছু রেস্তোরাঁর তথ্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ঘন্টা দেড়েক পাইচারি শেষে হোটেলে ফিরে ঘুমাবো। জাও শ্যাং হাও বা শুভ সকাল, সকালে গুয়াংজো শহরে হাঁটতে এসেছি। ট্যাক্সিতে এ পর্যন্ত আসতে প্রায় 15 RMB পড়েছিল। শহরে আমেজে গোছালো সবুজ পরিবেশ, বয়োজ্যেষ্ঠরা সাংস্কৃতিক গানের তারে শরীরচর্চা করছে। গুয়াংজো শহরকে আড়াআড়িভাবে মেট্রো রেল লাইন ঘিরে রেখেছে। শহরে ভ্রমণ অনেক সোজা, ইংরেজি ভাষার স্টেশনগুলিতে সংকেত পাবেন। ছবির মতন গোছালো একটি শহর,
সিঁড়ি বেয়ে উঠে ওই সেতুতেই হাঁটব। সোয়া 4 কিলোমিটার লম্বা 6 লেনের সেতু, যা নির্মিত হয়েছে জুইজিয়াং বা পার্ল নদীর ওপর। প্রায় 2500 কিলোমিটার গতিপথ নিয়ে এটি চীনের তৃতীয় বৃহত্তম নদী। 1981 ফুট লম্বা ক্যান্টন টাওয়ারকে শহরের অনেক কোণা থেকে দেখা যায়। এটি পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ অবজারভেশন টাওয়ার। নদীর ওপাশে বামের দিকে দেখছেন এশিয়ান গেমস পার্ক গ্যালারি, আর তার পাশে তিয়ানহে ডিস্ট্রিক্ট ডাউনটাউন, যা গুয়াংজুর চেহারা বহন করে। দুপুর 12টায় হোটেল ছাড়ছি। এই গুয়াংজু শহরে আমি আমার প্রথম ড্রোন হাতে পেয়েছিলাম, খুব খুশির মুহূর্ত ছিল সেটা। চকচকে গুয়াংজু শহর ছেড়ে যাচ্ছি বিমানবন্দরে, বিকেল 4টার ফ্লাইট, কিন্তু 12টায় হোটেল ছাড়তে হয়েছে। আমাদের পরবর্তী গন্তব্য জুজি। 2 ঘন্টার ফ্লাইট ধরে প্রথমে হাংজো পৌঁছাব, এরপর আমাদের ব্যবসায়িক পার্টনার গাড়ি চালিয়ে আমাদেরকে জুজি নিয়ে যাবে। আপাতত প্রায় 50 কিলোমিটার সুন্দর পথ ছেড়ে গুয়াংজু বিমানবন্দরে যাচ্ছি। এবারও চায়না সাউদার্ন এয়ারলাইন্সে উঠেছি। বলে রাখি, বাংলাদেশ থেকে চীনের রিটার্ন টিকিট ও দেশটির অভ্যন্তরের ফ্লাইটগুলো মিলিয়ে আমার প্রায় 72,000 টাকা বিমান ভাড়া পড়েছিল। আশ্চর্যজনকভাবে চীনের যেখানেই গিয়েছি, উপর বা নিচ থেকে খুব গোছালো পরিপাটি মনে হয়েছে। প্রত্যেক ফ্লাইটে হালাল খাবারের ব্যবস্থা ছিল। আমি প্রতিবারই চিকেন রাইস খেয়েছি। আকাশে সন্ধ্যার চাঁদ ও কমলা বর্ণের সূর্যাস্তের প্রকৃতি দেখতে দেখতে আমরা হাংজো পৌঁছেছি। সেখান থেকে 1.5 ঘন্টার পথ জুজি। আমাদের ব্যবসায়িক পার্টনার হোটেল থাকা খাওয়া সব আয়োজন করেছিল। তৃতীয় দিন সকাল, আমি যেখানে আছি এটাকে ঠিক মূল শহর না, বরং ছোটখাটো উপজেলার সদর বলা চলে। দেশটির পূর্বাঞ্চলের অবকাঠামো এমনই। আমার বাবা সহকর্মী সহ ব্যবসায়িক মিটিংয়ে এই শহরে এসেছেন। 2 দিন ওনাদের সাথেই ছিলাম। আমার নতুন কেনা ড্রোন দেখে তারাও একটু মজাই পাচ্ছিলেন। দুপুর 2টায় বাবাদের থেকে আলাদা হয়ে গেল। সুন্দর হাংজো শহরে যাচ্ছি। টানা 8 দিন একা একা চীনে চক্কর খাবো ভেবে মজাই লাগছিল। তবে পরবর্তী কাহিনী বলার আগে আমি একটু চীন ভ্রমণে ভাষা ও ভাব বিনিময় সম্পর্কে মুখোমুখি কথা বলি। চীনে ভাষাটা একটু সমস্যায় বটে, এবং এ বিষয়ে আমি একটু বিস্তারিত কিছুক্ষণ কথা বলছি। এতে করে আপনারা চীন ভ্রমণে গেলে উপকার পাবেন। চীনের মানুষজন সাধারণত ইংরেজি ভাষা বোঝে না, সেক্ষেত্রে চীন ভ্রমণে যাওয়ার আগে আপনার মুঠোফোনে অ্যাপ স্টোর বা প্লে স্টোর থেকে যে কোনো রকমের একটা ট্রান্সলেটার অ্যাপ নামিয়ে রাখুন। চীনে গেলে যখনই আপনি সেখানে ইংরেজি ভাষায় আপনার মনের ভাবকে কি ইন করবেন, আর ট্রান্সলেটার অ্যাপ তা চীনা ভাষায় অনুবাদ করে দেখিয়ে দিবে। সেই চীনা লেখাগুলি বা চীনা যেই ভয়েসটা শোনা যাচ্ছে তা যদি আপনি চীনের মানুষকে দেখান, তাই তারা আপনার মনের ভাব বুঝতে পারবে। আমি আমার টানা প্রায় 10 দিনের চীন ভ্রমণে মানুষের সঙ্গে এভাবে করে ভাব বিনিময় করেছি। ক্ষেত্র বিশেষে ইশারা বা সংকেতেরও সাহায্য নিয়েছি। জিনিসটা শুনলে একটু কঠিন মনে হতে পারে, তবে জিনিসটা কঠিন নয়। আপনার একটু পরিমাণে আত্মবিশ্বাস আর চর্চার প্রয়োজন। প্রাসঙ্গিক ক্ষেত্রে বলছি, আমি যে জুজি শহর থেকে হাংজো শহরে এসে পৌঁছালাম, এখানে একটা সমস্যার মুখোমুখি হয়েছে, তা আমি ভিডিওতে ধারণ করিনি, তাই মুখোমুখি কথা বলছি। হাংজোতে আমি আমার হোটেলের উদ্দেশ্যে, যার চীনা ভাষায় ঠিকানাটা লেখা ছিল মোবাইলে, তা আমার ট্যাক্সি চালককে দেখালাম এবং সেই দিকে আমি যাত্রা শুরু করলাম। আমার হোটেলের নাম হচ্ছে উইয়াং ম্যানশন, এবং আমার গাড়ির চালক বলছেন যে উইয়াং চংচে। তো আমার মনে হলো তো উনি তো আমাকে সঠিক জায়গায় নিয়ে যাচ্ছে নিশ্চিত। পরবর্তীতে উনি দেখলাম যে আমাকে একটা ট্রেন স্টেশনের পার্কিং লটে গিয়ে নামিয়ে দিল। দুজনের মধ্যে বাকবিতণ্ডা হলো। আমিও তাকে বোঝাতে পারছি না যে আমি কোথায় যেতে চাই, উনিও বুঝছেন না যে উনিও আমাকে বোঝাতে পারছেন না যে উনি কোথায় নামিয়ে দিয়েছেন। আমি ট্যাক্সি ছেড়ে বের হয়ে গেছি।
অন্য চালকরা আকাশ কুসুম ভাড়া চাচ্ছিল, আমার কাছে মনে হচ্ছিল কোনোভাবেই আমার হোটেলের উদ্দেশ্যে এত ভাড়া হওয়ার কথাই না। তো আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম। প্রাসঙ্গিক ক্ষেত্রে বলছি যে VPN দিয়ে চীনে ইন্টারনেট চালাতে হবে, মানে আপনি যদি গুগল ম্যাপ চালাতে চান, এই বিষয়ে আমি ভিডিও আরেকটি অংশে কথা বলছি। তো ওই মুহূর্তে VPN কাজ করছে না, আমি গুগল ম্যাপেও প্রবেশ করতে পারছি না, আমি বুঝছি না আমি কোথায় আছি, অন্য মানুষদের থেকেও আমি কোনো কারণে সেই মুহূর্তে সহায়তা পাচ্ছি না। তো আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম, এক পর্যায়ে প্রায় 15 মিনিট পরে ইন্টারনেট আসলো। শেষমেশে আমি জানতে পারলাম যে আমি আমার হোটেল থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে আছি, হাঁটলে কয়েক মিনিটে পৌঁছাবো। তো কাউকে আমি সে ভুয়া ট্যাক্সির খরচটা নিতে দেইনি, আমি নিজেই হেঁটে আমার হোটেল পর্যন্ত পৌঁছে গিয়েছি। তো এই বিষয়ে আমার থেকে আপনাদের জন্য একটা শিক্ষা হচ্ছে, যে কোনো জায়গায় গেলে একটু ধৈর্য ধরুন, একটু ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন, একটু আত্মবিশ্বাসী হন, তাহলে দেখবেন যে পৃথিবীর যে কোনো জায়গাকে আপনি জয় করতে পারবেন। যাই হোক, আমরা এখন হাংজো শহরে ভ্রমণ শুরু করছি। এটি হাংজো শহর, চীনের জেইজিয়াং প্রভিন্সের রাজধানী। আমার হোটেল থেকে আধা ঘন্টা হাঁটলেই বিখ্যাত ওয়েস্ট লেক, ওইদিকে যাচ্ছি। হাজার বছরের ইতিহাস ঘেরা প্রাকৃতিক লেক। রাত পর্যন্ত আশেপাশে হেঁটে ম্যাকডোনাল্ডসের ফিশ বার্গার খেয়ে হোটেলে ফিরলাম। আগামীকাল সকালে আবারও এদিকে আসব। চতুর্থ দিন সকালে কমলা সবুজ পাতায় ঘেরা পথ ধরে ট্যাক্সি চড়ে ওয়েস্ট লেকে যাচ্ছি। মাত্র 2.5 কিলোমিটার পথ। বাইরে তাপমাত্রা চলছে 10 ডিগ্রি। চীনের হাজার বছরের সংস্কৃতির সাথে বাগান সাজানো ওতপ্রোতভাবে জড়িত। হাংজোর ওয়েস্ট লেক এলাকার পূর্ণাঙ্গ পরিচয় ধারণ করে। অঙ্কন শিল্পীরা এই অঞ্চলের অনেক ছবি এঁকেছে, যা দেখে খোদ চীন সহ জাপান কোরিয়ার বাগান সাজসজ্জ শত শত বছর ধরে প্রভাবিত হয়েছে। ওয়েস্ট লেক ঘিরে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে ও সন্ধ্যায় ওয়াটার শো দেখা যায়। অবশ্য গত সন্ধ্যায় আমি লেকের আরেক পাশে গিয়েছিলাম, যেখান থেকে ওয়াটার শো চোখে পড়েনি। দুপুরের ভাগে চলে এসেছি হাংজো ইস্ট রেলওয়ে স্টেশনে। এখান থেকে বুলেট ট্রেনে চড়ে সাংহাই যাব। তবে স্টেশন এত বড় যে আমার সঠিক কাউন্টার ও টার্মিনাল খুঁজতে কষ্ট হচ্ছিল, তাই চীনা মানুষের সহায়তা নিয়েছি।
এখানে বসে আবারও ম্যাকডোনাল্ডসের ফিশ বার্গার খেয়েছি। তবে এবার চীনের খাওয়া দাওয়া ও আনুষঙ্গিক কিছু বিষয় সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দিয়ে দিই। প্রায় 150 কোটি মানুষের দেশ চীন, যাদের খাওয়া দাওয়া নিয়ে অনেকের অনেক বিভ্রান্তি আছে। বুঝতে হবে দেশটিতে 56টি স্বীকৃতিপ্রাপ্ত জাতি রয়েছে, যাদের রীতিরেওয়াজ অনুযায়ী হাজার হাজার পদের খাবার বিদ্যমান। উত্তরের দিকে নুডলস খাওয়ার প্রবণতা বেশি, আর দক্ষিণের দিকে ভাত, অনেকে খুব ঝালও খায়। পশ্চিমের দিকে কিছু মুসলিম এলাকা পাবেন, এমনকি খাবারে আফগানিস্তান পাকিস্তানের প্রভাবও দেখবেন। আর পূর্ব দিকে প্রত্যেকটি আন্তর্জাতিক শহরে আন্তর্জাতিক পরিবেশ। মুসলিমরা এখানে সংখ্যালঘু, তবে পুরো চীনে 39,000-এর বেশি মসজিদ আছে। শিনজিয়াং, চিনহাই, নিংশিয়া, লানজো, সিনজু শহরে আঞ্চলিক মুসলিমদের বিচরণ। বাংলাদেশ থেকে প্রচুর পর্যটক মুসলিম হওয়াতে তারা এসব বিষয়ে জানতে আগ্রহী ও হালাল খাবারে আগ্রহী। সেক্ষেত্রে বড় শহরগুলিতে লোকাল রেস্তোরাঁয় 20-25 RMB বা 300-350 বাংলাদেশি টাকায় প্রতিবেলায় হালাল খাবার আশা করতে পারেন, ক্ষেত্র বিশেষে কম বা বেশি। তবে এখানে গুগল ম্যাপে সাহায্য পাবেন কম, তাই আপনাকে নিজে থেকেও এরকম রেস্তোরাঁ একটু খুঁজতে হবে। চাইলে হোটেলের কর্মচারীর থেকেও তথ্যভিত্তিক সহায়তা নিতে পারেন। গুগল ম্যাপে অনেক সময় শুধু প্রতিষ্ঠিত রেস্তোরাঁয় পাবেন, যেগুলো মাঝে মধ্যে ভালোই খরচা সাপেক্ষ। আমি বেশিরভাগ দিনই দুপুরে ও রাত্রে ম্যাকডোনাল্ডসের ফিশ বার্গার খেয়ে বেঁচেছিলাম। সকালের নাস্তাগুলো ফলমূল ও রুটি জাতীয় পদ বেছে হোটেলে করেছি, আর শেষের একদিন মাছভিত্তিক রেস্তোরাঁয় ঢুকে ভাত মাছ খেয়েছি, স্বাদ ভালো। ডেসক্রিপশন বক্সে বিভিন্ন শহরের হালাল রেস্তোরাঁর তথ্য দিয়ে দিচ্ছি। অবশ্য যাদের হালাল খাবারের বাধ্যবাধকতা নেই, তাদের জন্য চীন খাবারের স্বর্গ হতে পারে। চীনে বিনামূল্যে VPN ব্যবহার করলে একটু বিপাকেই পড়বেন, তাই সাবস্ক্রিপশন কিনে ভালো VPN ব্যবহার করুন। VPN এই জন্যই প্রয়োজন, কারণ এছাড়া গুগল, ফেসবুক, ইউটিউব চালাতে পারবেন না। আইফোনের অ্যাপল ম্যাপ কাজ করে, তবে তা গুগল ম্যাপের মতন এতটা বিশদ নয়। আর চীনের নিজস্ব ম্যাপগুলো সাধারণত চীনা ভাষায়। এক্ষেত্রে trip.com নামের একটি থার্ড পার্টি অ্যাপ আছে, যা অভ্যন্তরীণ ফ্লাইট, ট্রেনের টিকিট, হোটেল বুকিং সহ অনেক সেবা দিয়ে থাকে। এর বিনিময়ে সামান্য কিছু চার্জও কাটে, আর তাদেরকে বিনামূল্যে কল দিয়ে ইংরেজি ভাষায় সাহায্যকারী অপারেটরও পাবেন। এর কারণে চীন ভ্রমণ অনেক সোজা হয়ে যায়। বাংলাদেশি প্রায় 1200 টাকায় ট্রেনের টিকিট কাটলাম। হাংজো থেকে সাংহাইয়ের উদ্দেশ্যে প্রতিদিন প্রায় 170টি হাই স্পিড ট্রেন কিছুক্ষণ পরপর ছেড়ে যায়। ২০২ কিলোমিটার পথ, 45 মিনিটের মতন লাগবে। ট্রেন সর্বোচ্চ 300 কিলোমিটার বেগে ছুটবে। সুন্দর আকাশ ও প্রকৃতি দেখতে দেখতে সাংহাই শহরে কিছুক্ষণ পর আমার পা পড়বে। এভাবে করে আমি সাংহাই শহরে পৌঁছে গেলাম। শহরটা খুবই চকচকে, জানে আগামী পর্বে উপস্থাপন করছি। আপনারা থেকে জানতে চাই, আপনারা কি আমার নেপাল বা তুরস্ক সিরিজ দেখেছেন? না দেখে থাকলে সেগুলি দেখারও আমন্ত্রণ রইল। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে লাইক দিয়ে সাথে থাকবেন। তার পাশাপাশি ভালো লাগলে প্রিয়জনের সাথে শেয়ার করবেন। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে আগামী পর্বে সাংহাই থেকে। সবাইকে ধন্যবাদ।